ব্যাট উঠাইতাম না, সেজদা দিতাম। আমার আইডল হলো শচীন টেন্ডুলকার। কালাম সিদ্দিকি এলিন ভেবেছিলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটা উদযাপন করবেন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে, সিজদার মাধ্যমে। তবে তার বদলে ফিরেছেন আক্ষেপ নিয়ে, সেঞ্চুরি থেকে 3 রান দূরে, মাথা নিচু করে মাঠ ছাড়ছেন এলিন। শচীন টেন্ডুলকারকে আইডল মানায় ব্যাটার যেন ফিরিয়ে আনলেন শচীনের চিরচেনা নার্ভাস 90s-এর আক্ষেপটাই। আলহামদুলিল্লাহ ভালো ছিল, চেষ্টা করছি প্রথম থেকে হলো ইনিংসটা বিল্ড করার। আমাদের হলো ভালো একটা পার্টনারশিপ করে উইকেট পড়ছে প্রায় মানে 15 ওভারের সময়, তো ওখান থেকে আমরা সিঙ্গেল সিঙ্গেল খেলে ছোট ছোট পার্টনারশিপ করে বড় একটা যাতে রান সংগ্রহ করতে পারি এই চিন্তায় হলো ইয়ে ছিল। তো 50 হওয়ার পরে আস্তে আস্তে কিছু বাউন্ডারি পেলাম, তো চেষ্টা করছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরির একটা ব্যাপার আছে, তো 3টা রান মিস করছি। তার আগে অবশ্য এলিন ছিলেন দুর্দান্ত, 94 বলে 97 তিনে নেমে 9-4 আর 2 ছক্কা। ব্যাটিংয়ের ফর্মে এবিডি গিরিয়াসের ছাড়, এলিনের গল্পটা তার পরিবারের সমর্থনের আর নিজের চেষ্টা। তারা আমারে বাইরে থেকে অনেক হেল্প করছে, সাপোর্ট দিছে তারা অনেক। তারা মানে আপসেট যদি পারতাম তাহলে ভালো হইতো, তারাও খুশি হইতো। ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে ক্রিকেটের পিছনে। আমি যতটা এফোর্ট দিছি আমার বাবা আমার থেকে বেশি ডাবল এফোর্ট দিছে। আমার পুরো ফ্যামিলি আমাকে মানে ক্রিকেটের প্রতি আমাকে অনেক হেল্প করে, এমনকি আমার যারা একাডেমি কোচ আছে পুরাতন, এখন যারা নতুন আছে তাদের সবাইকে আমি কৃতজ্ঞ জানাতে চাই, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, এবং আগামীতেও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি ক্রিকেটটা শুরু করেছি 2014 দিকে মোহামেডান ক্রিকেট একাডেমি, ওখানে করে শুরু করেছি। আমার আইডল হলো শচীন টেন্ডুলকার। এবিডি ভিলেস অবশ্যই অনেক পছন্দের আমার খেলোয়াড়, কিন্তু আমার 10 নম্বর জার্সি নেওয়ার কথা ছিল, কিন্তু একটু ইয়ার কারণে চেঞ্জ হয়েছে, 17 নম্বর নিছি, জাস্ট নর্মাল। পরপর 2 ম্যাচে জয়, সংযুক্ত আরব আমিরাতকে একরকম পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। বুধবার জুনিয়র টাইগাররা জিতেছে 183 রানে। ব্যাটাতে জাওয়াত আবরারের 60 বলে 64, রিফাত বেগের 72 বলে 58 আর এলিনের 97 রানে ভর করে 300 গন্ডি পেরোয় বাংলাদেশ। বল হাতে ম্যাচ সেরা দেবাশিস বেগের 5 উইকেট আর সফররতদের লড়াই করতে দেয়নি। সিরিজের শেষ ওয়ানডে নভেম্বরের প্রথম দিন মিরপুরে। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।